এই হারুন এই আসাদুজ জামান এই মনিরুল এরা রিমান্ডে আমার চোখ বাঁধা অবস্থায় নিয়ে গিয়ে মাটির নিচে নিয়ে বলতো এই দেখেন আপনার বড় হুজুরের ভিডিও অডিও রেকর্ড শোনাতো হযরতে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে একটা যুবতী মেয়ের কণ্ঠস্বর নকল করে কিভাবে যেন কম্পিউটারের মাধ্যমে লাগিয়ে ওটা আমার অডিও শোনাতো এই দেখেন আপনার হুজুর কি বলে মানে যে কথাগুলো শুনেছে 8 মিনিট 10 মিনিট এটা কোন স্বামী স্ত্রীর বিছানায় ছাড়া কেউ বলে না এত নিকৃষ্ট কথা আমারে বলছে বিশ্বাস করেন আমি বলছি না এ কথা আমার বিশ্বাস হয় না বস আমরা জানি আপনি বিশ্বাস করবেন না কত নিচে নেমেছিল মানুষেরা আল্লাহ ওদেরকে এত নিচে নামিয়েছে বলছে ওই সময় আমি বড় দোয়া দিয়েছি আল্লাহ তোমার ছোট্ট গোলামের সাথে ওরা যা করে তুমি তো দেখতে পাচ্ছ আমি এই মজলুম অবস্থায় বড় দোয়া দিলাম আল্লাহ তুমি হারুনকে দেখো আল্লাহ ঠিক দেখেছে এমন অবস্থা করে দিয়েছে 3 ইঞ্চি ওরা কিশোরগঞ্জের বদনাম করে ফেলেছে এই কথা বলে না কেন কয় ইঞ্চি বলেন তো হ্যাঁ সারা দুনিয়া জানে এমনকি মেয়ে লোক জিকির করছে দেখলাম 3 ইঞ্চি 3 ইঞ্চি এটা কত এত নিচে আল্লাহ নামাতো না আলেমদের বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ এত নিচে নামিয়েছে এই মালায়ন বিপ্লব এটাও ধরা পড়বে এটাও আছে এটাও দেখবেন দুই একদিন পরে বের হবে আমার মনে হয় এরে যদি জনগণ পায় পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে কোরআনে কারিম যারা প্রসার করতে আসবেন এটার প্রসার যারা ঘটাবে যে মানুষগুলো কোরআন উপস্থাপন করবে জনগণের সামনে তাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন বলেন আল্লাহু আকবার কিশোরগঞ্জবাসী আমি আশা করছি আপনারা দিলের কান লাগিয়ে আছেন নীরব নিস্তব্ধ হয়ে কোরআনের কথাগুলো মনে করবেন এখনই আল্লাহ কেবল আমাদের জন্য নাজিল করছেন কেন বললাম এ কথা 1500 বছর আগে তো নাজিল শেষ হয়ে গেছে না আমি 2024 সালের 5 আগস্টের সাথে কোরআনে কারিমের একটা আয়াতের হুবহু মিল পেয়েছি দেখতে পাচ্ছি আমার আল্লাহ যেন 2024 সালের 5 আগস্ট আয়াত নাজিল করেছে সূরা আনআমের 44 নম্বর আয়াত কিতা ফালাম্মা নাসু মা দুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লাশাই আল্লাহ পাক বলেন যখন ওরা আমার আদেশ ভুলে গেল ওদের যত নিয়ামতের দরজা আছে সব আমি আল্লাহ খুলে দিলাম ওরা পরিবার সমাজ রাষ্ট্রে যেন শান্তি স্বস্তি পায় ওদের নিয়ামত যা আছে ওদের ক্ষমতা টাকা পয়সা পাওয়ার প্রভাব প্রতিপত্তি সব বাড়িয়ে দিলাম আল্লাহ এক বছর না দিয়ে বহু বছর দিয়েছেন আবওয়াব যত দরজা আছে সব খুলে দিলাম কেন খুলে দিয়েছি জানো ফালাম্মা নাসুমা দুকিরু বিহি ফাতাহনা এখানে সরাসরি ফাইল বা কর্তা আল্লাহ নিজে খুলে দিচ্ছেন আয়াতটা পড়ার পরে চিন্তা করলাম আল্লাহ তোমার সূরা ইব্রাহিমের ভেতরে আমরা পড়েছি লাইং শাকার তুমলা জিদান্নাকুম নিয়ামতের যদি কেউ শুকরিয়া আদায় করে তাহলে তার নিয়ামত বেড়ে যায় আর তুমি কি শোনালে যদি তারা তোমার নিয়ামতের কথা তোমার আইন আদালতের কথা তোমার বিধানের কথা ভুলে যায় তাহলে তার নিয়ামত তুমি বাড়িয়ে দাও এ কেমন কথা আল্লাহ পরের শব্দগুলোতে জবাব দিচ্ছেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু এ পর্যন্ত
আল্লাহ বলেন যখন এই মানুষগুলো তাদের উপরে দানকৃত বিষয় পেয়ে নিয়ামত পাওয়ার পরে যখন আনন্দে আত্মহারা আনন্দে মিতে আছে আপনি বাস্তবে মিলান তো 2006 সালের 28 অক্টোবর লঘি বয়টান তাণ্ডব দিয়ে যে দৃশ্যগুলো আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু উপন্যাস পড়েছি বহু ইতিহাস পড়েছি কিন্তু কোনদিন আমি এই ইতিহাস পড়ি না যে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে না আমি পড়ি আমি তো পড়িনি কারো কাছে গল্পেও শুনিনি কিন্তু চোখে দেখলাম 2006 সালের এই অক্টোবরের 28 তারিখে একজনের নির্দেশ মতো সারা দেশ থেকে মানুষেরা গিয়ে জসিম ভাইয়ের মতো জীবিত মানুষকে তারা পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে এটা মানালা এক কথা বলেন না কেন এটা ঘটেছে না ঘটেনি 7 সালের দিকে একবার সিরাজগঞ্জ তো জায়গা যাচ্ছিলাম কুষ্টিয়ায় বাসের ড্রাইভারের পেছনেই বসে আছি না এইভাবে হয় না চশমাওয়ালা ভাই আপনি এখানে আসেন 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 এদিকে আসেন আসেন ভালো করে ছবি তোলাচ্ছে আপনার আসেন আপনি ডিস্টার্ব করলেন না না এটা আপনার ঠিক হয়নি আমি প্রথমে বললাম না এটা করার শোনার পরিবেশ না এটা কি মমতার গান চলছে হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছেন কি করেন বসেন যে যা করছে তার জবাব সে দেবে দেখিও কি করে আর যদি এতটুকু কমন সেন্স না থাকে তো আমার মনে হয় ওর ও মনে হয় ওই 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 রকম ওরে ওই পাঠিয়ে দেওয়া দরকার ওই মায়ের কাছে বুবুর কাছে ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া কিয়ামতে যার ওজনের পাল্লা হালকা হবে তাকে তার মায়ের কাছে পাঠানো হবে এখানে মা মানে জাহান্নাম মা মানে কি বলেন না কেন কেন আল্লাহ জাহান্নামের কথা দিলেন মায়ের কথা কেন দিলেন বলেন তাফসিরে মুফাসসিরুন ইকরাম লিখেছেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মায়ের কোল একটা মানুষের জন্য সবচাইতে নিরাপদ জায়গা কোনটা মায়ের কোলের উপরে নিরাপদ জায়গা আছে এখনো যারা বিশৃঙ্খলা করছেন তাদের নিরাপদ জায়গা আপনার মায়ের কোল উনি যখন পালিয়েছে আপনারা চলে আমি এর নিচে আর নামতে পারলাম না এরপরও যদি কেউ ডিস্টার্ব করেন আমি জানবো যে আসলে আপনি বাসের ড্রাইভার দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে মাঝখান দিয়ে চালিয়ে দেবে না উনি পাশ দিয়ে ঘুরে গেল গাড়িটা একটা ঝাঁকি দিয়েছে ড্রাইভারকে বললাম আপনি কি করলেন এখনই তো গাড়ি উল্টিয়ে যেত ড্রাইভার আমারে বলছে হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে মরা কুকুর ওরে মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে মারব আমার বিবেক নেই এই কথা শোনার জন্য আমি ছিলাম একটা মরা কুকুর পড়ে আছে আপনি ডবল করে তারে মারতে পারেন না কারণ আপনার বিবেকে বাধা দিচ্ছে কিন্তু আমার এই সোনার বাংলাদেশে পৃথিবীর আশরাফুল মাখলুকাত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ নামে কিছু জানোয়ার ড্যান্স দিয়েছে এরে মানুষ বলা যায় ওদের বিবেকই মরে গেছে যারা জাহান্নামে যাবে তাদের দুইটা অপরাধ আমি সবচাইতে বেশি পেয়েছি কোরআনে কারীমের সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ তথ্যটা দিয়েছেন জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিক জিজ্ঞাসা করবে কেন আসলে জাহান্নামে قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا
kunna nasma'u aw naqilu ma kunna fi ashabis sa'ir. ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? ওরা বলবে হ্যাঁ গিয়েছিল, কিন্তু কথা শোনার পরে বলেছিলাম এই বেটা মিথ্যা কথা বলে। এরকম কিছু আল্লাহ তোমাদের জন্য আমাদের জন্য নাজিল করেনি? ফেরেশতা মালিক জাহান্নামের ফেরেশতা দারোয়ান যিনি দায়িত্বে আছে পাহারাদার, উনি বলার পরে ওই মানুষগুলো বলবে আমরা যদি ওই সময় নবীদের কথা আলেমদের কথা শুনতাম আর যদি আমাদের বিবেককে কাজে লাগাতাম তাহলে আর জাহান্নামে সাঈর নামে এই জায়গায় আসা লাগতো না। তাফসিরে কাবীর মুফাসসিরুল ইকরামে আয়াতের তাফসির করতে গিয়ে দুইটা বিষয় সব সময় বেশি সামনে দিয়েছেন, যারা শোনার পরেও না শোনার ভান করে থাকছেন আর যারা তাদের কমন সেন্স বিবেক এটা আল্লাহ সবাইকে দেয়নি। গরুর বিবেক আছে, কথা বলে না কেন, ছাগলের বিবেক আছে, কুকুরের, কিন্তু আজ পর্যন্ত আপনি এটা শুনেছেন যে কোন কুকুর মারা যাওয়ার পরে কুকুর যে লাশের উপরে ড্যান্স দেয়, ওর বিবেক নেই তারপরও এই কাজটা করে না? কিন্তু আপনি কি মানুষ হয়ে গেলেন যে আপনার বিবেকে কাজ করলো না? কোন নেশায় মেতেছিলেন আপনি? এজন্য যারা বিবেক কাজে লাগাবে না তারা যে মানুষই হোক না কেন কিন্তু জাহান্নামে যাবে। আর এটা 15.5 বছরের সব চাইতে বেশি ছিল এই দেশে, বিবেকটা আমাদের কাজে লাগে। বিবেক যদি কাজে লাগতো আমার মনে হয় 15.5 বছরের 15 ঘন্টা অনেকে টিকত না। এই যে কিছুদিন আগে আমি জেলখানা থেকে বের হয়েছি, আমার সাথে একজন ছিল ওসি সাহেব, আমি নাম নিলাম না, লোকটা আমারে বলছে হুজুর এই যে শেষের দিকে যে ভোটটা গেল বিশেষ করে 2018 সালে এই ভোটের সময় আমি বাইরে ছিলাম, আমি একেবারে শুরু করলাম সেই রাত 12টা থেকে শুরু করে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত, তার মানে ফজরের আজানের আগ পর্যন্ত একাধারে ভোট মারতে থাকলাম, মন মতো মারলাম যত পারি, কারণ 3-4 ঘন্টা সময় পেয়েছি। আমি না কানা আমার যা দল বলছিল সবাইকে নিয়ে একবার আল্লাহর নাম নিয়ে আমি শুরু করেছি। ফজরের আজানের আগ পর্যন্ত কাজটা করার পর বাক্স জমা দিয়ে দিলাম, গোসল করলাম, তওবাতিল্লাহ করে এবার নামাজে দাঁড়ালাম। আরে শয়তান, একটা কাজ করলেন আপনি, হুজুর করব কি, এইটাই নিয়ম, উপরের নির্দেশ। যারা দিনের বেলা ভোট চাইছে দিনের আগেই যেন হয়ে যায়, এজন্য তাহাজ্জুদের নামাজ সময় থেকে শুরু করেছি আমরা, কাজটা যেহেতু ভুল হয়ে গেছে বিবেকে মেনে নিচ্ছিল না এই জন্য গোসল করে তওবা করে নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ যেন মাফ করে দেয়। এইরকম মানুষকে আল্লাহ মাফ করবে না, কারণ আপনি জেনে শুনে অপরাধ করেছেন, কথা বলেন না কেন। এই দৃশ্য যে দেখলাম 2006 সালের 28শে অক্টোবর, মনে মনে ভাবলাম আল্লাহ মনে হয় এইরকম সন্ত্রাসী মানুষদেরকে আর এ দেশের জায়গাতে পৌঁছাবে না, না ধারণা উল্টিয়ে গেল। 2 বছর পরে দেখি আল্লাহ ওদেরকে দিয়েছে, সে যেভাবে দিক শুধু দিয়েই শেষ করেনি। মনে করলাম 5 বছর যাই হোক টিকবে, এর মনে মনে হয় পড়ে যাবে, দেখি না পড়ে নাই। 13 সালে আবার টিকে গেল, 18 সালে আবার টিকে গেল, 24 সালে মনে করলাম না আর টেকার মতো কায়দা নেই, কিন্তু আল্লাহ তাও টিকিয়ে দিল। এ আয়াতটা যখন আমি তাফসির পড়তাম মনে মনে ভাবতাম আল্লাহ আয়াত কি এমনি এমনি দিয়েছেন নাকি, অথচ দেখলাম না আমার এ ধারণা আল্লাহ পুরো পাল্টিয়ে দিয়েছেন। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আল্লাহ বলেন ওদের এই পাওয়া নিয়ামত দান করা আছে সিয়ার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, এটা পাওয়ার পরে যখন ওরা খুশিতে আত্মহারা, ওরা যে খুশিতে আত্মহারা ছিল এটা আবার ওয়াজ করা লাগবে, এটা জানেন না? গতকালকে যিনি ধরা পড়েছেন আপনাদের এই পাশে টাঙ্গাইল,
এখানকার যিনি ছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক, এটা জ্ঞান পাপী লোক। 2013 সালে শাপলা চত্বরে আলেমদেরকে বলছে আমি হত্যা করে রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত পুরো সাফ করে দিয়েছি। এই যে মানুষ হত্যা করার পরে নিচে আবার ভিডিও বার্তা দিচ্ছে, একি মানুষের ভেতরে পড়ে তাও অহংকার করে বলছিল। আল্লাহ পাক বলেন যখন ওরা সর্বশেষ সূরায় পৌঁছে গেছে আখাযনাহুম বাগতাতান, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে যখন তাদেরকে ধরেছি কেমন করে ধরলাম, বাগতাতান আকস্মিক ভাবে যে দুপুরের খাবার খাবে তাও সময় পাইনি, কথা বলেন এখানে বাগদাতানের যত অর্থ আছে তার এইটা অর্থ, বড় আশা ছিল দুপুরের খাবার খাবে, কত কিছু রান্না করেছিল খেতেও পারেনি, 5 মিনিট সময় দিয়েছিল দেশের মানুষের জন্য কিছু বলবে তাও সময় দেয়নি, এটা দেয়নি কি সেনাবাহিনীর প্রধান না আল্লাহ। আল্লাহ ওই বান্দাকে দিয়ে বলছে তাড়াতাড়ি ওদের বিদায় কর, কারণ আমি ধরেছি এটা ছাত্র জনতা, এটা উপলক্ষ, এটা ধরেছে সরাসরি কে, কেন, কারণ মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় সীমা অতিক্রম করে তখন আল্লাহ আর ছেড়ে দেয় না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন ওরা পাপে যখন একেবারে পরিপূর্ণ করে ফেলেছে তখন এই মানুষগুলোকে আমি আল্লাহ এমন ভাবে ধরেছি আযাব মুহিন, অপমানজনক শাস্তি দিয়ে। কি অপমান করেছে আপনি তাকান, এই যে কালা মানিক, ওরে কলার পাতা শুয়েছে ওর বিসি পর্যন্ত উড়ে গেছে, আমি এই মহিন শব্দটা ওর সাথে মিলিয়েছিলাম, এই 15.5 বছরে আলেমদের কথা মতো সবচাইতে বেশি আলেমদের অপমান করার জন্য এই লোকটা উঠে পড়ে লেগেছিল। আলেমদের তালিকা করতো যারা কোরআন প্রচার করে তাদের, আমার নামও দিয়েছিল, আল্লাহ উল্টিয়ে ওর নামকে তালিকা এনে দিয়েছে। যে অবস্থা তৈরি করেছিল এই মানুষগুলো আল্লাহ কোরআনটা সিস্টেম পাল্টিয়েছেন। বাস্তবতা দেখুন, আল্লাহ বলেন এমন বাগদাতান করে ধরলাম আকস্মিক ভাবে, ফাইদাহুম মবলিসুন, এ মানুষগুলো হতাশ হয়ে গেছে, হতাশার কালো চিহ্ন তাদের প্রত্যেকের চেহারার ভেতরে আল্লাহ ভাসিয়ে তুলেছে, তার প্রমাণ এই যে এই দরবেশটা, এত বড় বড় সাদা দাড়ি, দাড়ি কেটে নম হয়ে গেছে, কোটে যাই দিন তোলে দেখিনি ওর সিহারার ভেতরে কি, প্রত্যেকটা জালেমের সিহারার ভেতরে এখন হতাশা ভেসে উঠতেছে। অথচ এদিকে তাকানি স্টেজের দিকে, এখানে অনেকেই ছিল এরকম ছেলে, হতাশা না, আমার মনে হয় জেলখানা এদেরকে কড়া লাগিয়ে নিয়ে যাওয়ার সময় মুখে হাসি ফুটে উঠেছে। আর জালেমদের ডক্টর আব্দুর রাজ্জাক আজকে আদালতের এজলাসে দাঁড়িয়ে হাওমাও করে কাঁদছে, কয়েকদিন আগে আমারও মামলা ঢিসমিস হয়ে গেছে, ওই দিন আমার শেষ হাজিরা ছিল, যে দেখি হাজি সেলিম শিশুর মতো কাঁদছে, আমারে ছেড়িয়ে দিন, ছেড়িয়ে দে শয়তান, কথা তো হরম বলতে পার না, সেরকম নৌকা বলতে গিয়ে হৌকা বলে ফেলে। অথচ 5 তারিখের আগে ওর যে দাপট, ওর যে গোনা, ওর যে পাপ, শয়তান পর্যন্ত চিন্তা করেছে যে এত নিচে মানুষ নামলো কি করে, শরীর চলে না অসুস্থ বলে, অথচ মেয়ে লোক নিয়ে নাচানাচি করছে, ভিডিও দেখাতে জীবনে
আল্লাহ সহ্য করবে কি করে আপনার এই পাপ শরীর যা চলে সে যদি কিছু কষ্ট মেনে নিতাম যেই কয়টার নামে এখন নারী কেলেঙ্কারি বের হচ্ছে একটারও আমার মনে হয় এই এই মানিকের মতো নিছি নেই হ্যাঁ প্রত্যেকটা চরিত্র এরকম আপনি একটা চরিত্রবান লোক দেখান এই জালেমদের দোসর যারা ছিল যে এইটা চরিত্রবান আপনি মনে করছেন হারুন আঙ্কেলের চরিত্র ভালো কিসের চরিত্র ওর নামে এখন যে সমস্ত ভিডিও বের হচ্ছে শয়তান পর্যন্ত আমার মনে হয় বিশ্বাস করতো না অথচ বিশ্বাস করা লাগছে আর এই মানুষগুলো আমাদেরকে রিমান্ডে নিয়ে এই শয়তানের মতো মানুষ এই যে বিপ্লব এই হারুন এই আসাদুজ্জামান এই মনিরুল এরা রিমান্ডে আমারে চোখ বাঁধা অবস্থায় নিয়ে গিয়ে মাটির নিচে নিয়ে বলতো এই দেখেন আপনার বড় হুজুরের ভিডিও অডিও রেকর্ড শোনাতো হযরতে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে একটা যুবতী মেয়ের কণ্ঠস্বর নকল করে কিভাবে যেন কম্পিউটারের মাধ্যমে লাগিয়ে ওটা আমারে অডিও শোনাতো এই দেখেন আপনার হুজুর কি বলে মানে যে কথাগুলো শুনেছে 8 মিনিট 10 মিনিট এটা কোন স্বামী স্ত্রীর বিছানায় ছাড়া কেউ বলে না এত নিকৃষ্ট কথা আমারে বলছে বিশ্বাস করেন আমি বলছি না এ কথা আমার বিশ্বাস হয় না বাস আমরা জানি আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমরা বিশ্বাস করি ও হুজুরের চরিত্র এরকমই এদের চরিত্র খারাপ বানানোর জন্য ওরা কি করেছে আমি নিজে দেখেছি এই যে ছোট হুজুর বলে পিসকে হুজুর এটা ছিল না রাফিকুল ইসলাম মাদানী এ হুজুর আমার সাথে প্রথমে 2 মাস ছিল জেলখানায় আমারে বলতো হামজা ভাই রাতের বেলা আমারে এই হাতির ছিলে নিয়ে যেত রাত 12টা 12:30টার দিকে দুই কোলের রাস্তা ব্লক করে দিয়ে আমারে পোড়া উলঙ্গ করে এরপরে শার্ট পরাতো প্যান্ট পরাতো হাতে একটা সিগারেট দিত আর অর্ধ উলঙ্গ একটা মেয়ে লোক এনে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতো বলতে এইটা সকাল বেলা ছেড়ে দেব দেশের মানুষ বলবে যে হুজুরের চরিত্র কারো ছোট মানুষ এমনিতে হ্যাঁ আসলে ছোট মানুষ বয়স যাই হোক আমার যে পর্যন্ত আমার হাও মা করে কাটা কাটি অবস্থায় বলেছে হামজা ভাই আমি তখন এত অসহায় একে সাইকে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে জানেন আমারে উনি তো করাচ্ছে কত নিচে নেমেছিল মানুষেরা আল্লাহ ওদেরকে এত নিচে নামিয়েছে বলছে ওই সময় আমি বড় দোয়া দিয়েছি আল্লাহ তোমার এই ছোট্ট গোলামের সাথে ওরা যা করে তুমি তো দেখতে পাচ্ছ আমি এই মজলুম অবস্থায় বড় দোয়া দিলাম আল্লাহ তুমি হারুনকে দেখো আল্লাহ ঠিক দেখেছে এমন অবস্থা করে দিয়েছে 3 ইঞ্চি ওরা কিশোরগঞ্জের বদনাম করে ফেলিছে এ কথা বলে না কেন কয় ইঞ্চি বলেন তো হ্যাঁ সারা দুনিয়া জানে এমনকি মেয়ে লোক জিকির করছে দেখলাম 3 ইঞ্চি 3 ইঞ্চি এটা কত এত নিচে আল্লাহ নামাতো না আলেমদের বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ এত নিচে নামিয়েছে এই মালায়ন বিপ্লব এটাও ধরা পড়বে এটাও আছে এটাও দেখবেন দু একদিন পরে বের হবে আমার মনে হয় এরে যদি জনগণ পায় পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে শয়তানের কথা বারবার আসছিল উল্টা পাল্টা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নামের 44 নম্বর আয়াতটা নাজিল হয়েছে যে 1500 বছর আগে আর আমি এখন পড়ার পরে মনে হচ্ছে 24 সালের 5 আগস্টে আল্লাহ দেখিয়ে দেখিয়ে নাজিল করেছে এই কথা বলছে না কেন এই জন্য আমরা যারা কোরআন প্রচার করতে আসবো তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন কিতাবুন উনজিলা ইলাইকা এই একটা কিতাব হে নবী আপনার প্রতি এক কিতাব আমি নাজিল করেছি ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন হুলি তুনজিরা বিহি যখন আপনি কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ সংকীর্ণতা ভয় ভীতি এগুলো যেন কাজ না করে এটা কোরআন প্রচারকদের দায়িত্ব দিচ্ছেন কে আরো জোরে বলেন
এই 15.5 বছরও কোরআন প্রচার হয়েছে কিন্তু ভয়ে ভয়ে এক কথা বলেন না কেন যারা প্রচার করতে আসতো 14 রকমের শর্ত জুড়ে দিত এজন্য জানার পরও তারা প্রচার করতে পারতো না আর যারাই দুই একজন প্রচার করেছে তারাই মামুনুল হকের মতো মিথ্যা মামলা নিয়ে 3-4 বছর জেল খেটেছে আমারে যে মামলা দিয়েছিল শয়তানও বিশ্বাস করবে না কিন্তু ওরা বিশ্বাস করত কোন পাগল নাকি সেই সিরাজগঞ্জ থেকে একটা কাঁচি নিয়ে এসেছিল ধান কাটা কাঁচি সংসদের সামনে ঘুরছিল পুলিশ ধরে বলেছে কি করো সংসদ ভেঙে ফেলবো মানে হ্যাঁ আমি আমির হামজার ওয়াশনে উদ্বুদ্ধ হয়েছি নিয়া আমির হামজারে এই অপরাধে আমারে ধরে নিয়ে এসেছে 3 বছর কয় বছর আদ সেই মামলায় যদি আমারে সাজা লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাসের বেশি আমার সাজা হয় না 30 বারের উপরে আমার মামলাটা উঠেছে আমারে জামিন দেয়নি অত সেই 5 তারিখের পরে মামলা তুলতে দেরি সেই জজ নিজেই বলছে কি দেখে বিচার করব কোনো মাল নেই ছেড়ে দিলাম পুরা খালাস করে দিয়েছে আমাদেরকে বলতে গেলাম মনে মনে যে জজ সাহেব এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই খালি বলেছেন যে না জামিন হবে না এখন হঠাৎ করে যে মাল পাচ্ছেন না মানে এই কথাই বলতো হুজুর কিছু করার নেই হাত বাঁধা কি ছিল এইটাই চলেছে বিচার ব্যবস্থায় এইটাই চলেছে প্রশাসনে এইটাই চলেছে চিকিৎসা বিভাগে এইটাই চলেছে শিক্ষা ব্যবস্থায় এ বাংলাদেশে যত বিভাগ আছে প্রত্যেকটা বিভাগে যারাই দায়িত্বে ছিল প্রতিটি মানুষের হাত বাঁধা ছিল হাত শুধু খোলা ছিল শেখের বেটির আজ এই বিচারপতির হাত যেমন খুলে গেছে উনি যেমন ন্যায় বিচার করতে পারছেন আমরা চাই বাংলাদেশে কিয়ামতের আগে যারাই দায়িত্বে থাকবে তাদের যেন হাত আবু সাইদের মতো খোলা থাকে কারো হাত এই দেশে বাধা থাকবে না আলহামদুলিল্লাহ ভাই কিশোরগঞ্জবাসী আমি আমার ঈমান থেকে কথা বলছি বাস্তবতা এইটা হাত মাথা থাকলে আসলে ন্যায় বিচার পাওয়া যায় না যেহেতু আমি নিজে প্রমাণ এজন্য আমরা চাই এই দেশে যেন কারো হাত আর বাঁধা না থাকে যদি দুই একটা হাত বাঁধা থাকে আমরা খুলে দিতে চাই কথা বলেন না কেন আর এই জন্যই তো যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দিতে চাচ্ছি যে আপনারা হাত খোলেন 100 জনের প্রায় 65 জনের উপরে এখন হাত খোলা হয়ে গেছে বাকি 35টা এখন ওই জালেমদের দোসররা বসে আছে আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে এসিআর গুলোতে যারা আছে তাদেরকে আপনি সংস্কার করেন যেগুলো জালেমদের সবচেয়ে বড় দোসর তাদেরকে একবারে ওএসটি করে দেন একেবারে জীবনের মতো ওরা আর ঘুরে আসার দরকার নেই নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন না রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার ইন্নাকা ইন তাযারহুম ইউবাল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফফার হে আল্লাহ এটা আন্দা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ ওর পেট থেকে যে এটা আসবে ওটা হবে ওর সাথে ডবল হারাম যেন আমরা নূহ নবীর দোয়ায় করছি আল্লাহ একটা কেউ তুমি ছেড়েও না বিশেষ করে অন্তর্বর্তীকালীন যিনি আছেন তিনি যেন এই দায়িত্বটা পালন করে কারণ এই দেশের ছাত্র জনতা এই জন্যই তারে বসিয়েছে ছাত্র জনতার যে নয়টা দাবি ছিল এইটাও যে আমরা বৈষম্য রাখতে চাই না কথা বলুন আমরা কোন বৈষম্য রাখতে চাই না সংস্কার করে সব আমরা পাল্টিয়ে ফেলবো জুলুম যারাই করেছেন কোনো ছাড় হবে না আপনার কারণ আপনি আল্লাহর মামলার আসামি জালেমরা হামজার মামলার আসামি না জালেমরা সরাসরি আসামি কার মামলার ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস সূরা শরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব
এতন হয়ে যায় আমি বলতে পারি এই 15.5 বছরে যারা জুলুম করেছেন আপনারা হয়তো সেরকম টের পাননি সাতক্ষীরায় যান চাপাই নবাবগঞ্জে যান চট্টগ্রামে যান কি হয়েছে এই মানুষগুলো ইসলাম মানার কারণে মুসলমান দাবি করার কারণে একামতে দ্বীনের দায়িত্ব পালন করার কারণে বাড়ি ঘর পর্যন্ত তাদের বুলডোজার দিয়ে একেবারে গড়িয়ে দিয়েছে কয়েকদিন আগে আমি সাতক্ষীরায় ছিলাম বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন বলা হয় সাতক্ষীরাকে আর চাপায় নবাবগঞ্জকে মানুষ এত অত্যাচার করতে পারে যা করেছেন 15.5 বছরে তার 15 ভাগের এক ভাগ করলে আপনি টিকতে পারবেন না এজন্য আমার কথা হচ্ছে সংস্কার আরম্ভ হয়ে গেছে আর এটার জন্য যেহেতু দেশের ছাত্র জনতা জনগণ মিলে আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাবো কোন জালেম যেন আর সিআরে বসতে না পারে আপনি তাড়াতাড়ি এই ব্যবস্থা করেন হ্যাঁ পরিবর্তন হওয়া বললাম না 100 জনের প্রায় 65 জন হয়ে গেছে 35 জন এখনো আছে এই শয়তানগুলোকে আমরা দেখতে চাই না দু একটা একটু মাঝে মাঝে মাথা বের করে আর ধরা খায় আমরা চাই যে একটু আসেন 72 রাকাত নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো সিটার তাহাজ্জুদের নামাজ কয় রাকাত সর্বোচ্চ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত মানে 8 রাকাত খুব বেশি হলো 12 রাকাত আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো খুব বেশি হলো না 12 রাকাত পড়া যায় 8 রাকাত থেকে 12 রাকাত আর ও বলছে আমি 72 রাকাত ইসলামের নিয়ম নীতি ইসলামই করো না দাঁত মুখ খুলে ফেলা দরকার ওদের উপরে যেটা আছে ওইটাও মিথ্যা কথা বলতো এরকম লাকুম দিন হুকুম আলিয়া দিন রাহুল বুখারি আয়াত পড়ছে কোরআন আর দলিতেছে বুখারি তে ওর পেট থেকে যা আসবে তারা তো ওইটাই বলবে এই কথা বলে না কেন কি পাগল দেখেন তো একবার বলতে বাবু একবার বলছে মা আমার মনে হয় মাথা শয়তান একেবারে খারাপ করে দিয়েছে সংস্কার আরম্ভ হয়েছে আমরাও চাই সংস্কার হোক ওদেরকে আমরা সময় দিচ্ছি এই কারণে তাছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় ওনারা বসে থাকবে কিয়ামত পর্যন্ত না আমরা এটা চাই না বাংলার জামাতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমাদেরকে ওনাদেরকে আমরা যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই ওনারা সংস্কার করে পরিবেশটা এমন ভাবে নিয়ে তৈরি করুক যেন দিনের ভোট আর রাতি হয়ে না যায় আবার যদি এইভাবে সিলেবাসন দেন নির্বাচন দেন দিয়ে দিলেও কি হবে শয়তান তো এখনো কিছু আছে নেই বলেন কোরআনের কথা যখনই মানুষকে আপনি বলতে যাবেন অনেক মানুষ এমন আছে হারজনের ব্যাখ্যা অনেক মানুষ এমন আছে যারা আপনার কথা আল্লাহর এই কথাগুলো না বোঝার কারণে মন খারাপ করতে পারে এরকম মানুষ আছে দ্বিতীয় নম্বরে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে বাংলাদেশের মানুষেরা মানবে আপনি কোরআনের কথা বলতে গেলে ওইগুলো টিকবে না এমন ইসলাম এদেশে নেই এই কথা বলেন না কেন এই যে পীর পূজা মাজার পূজা এগুলো ইসলামে আছে বলেন আজকের তেলাওয়াত কি তো আয়াতে কথাগুলো আছে কোরআন দিয়ে বলতে গেলে ওই সমস্তটা টিকবে না তখন ওই মানুষ যারা ব্যবসা করে খাচ্ছে মাজার বানিয়ে তারা আমারে দাওয়াত করে খাওয়াবে একবার সিনাইতে গিয়েছিলাম এক পীরের দরবার আমি জানতাম না আমারে নিয়ে গেছে এক বড় ভাই যে দেখে পীর সাহেবকে মহিলারা পর্যন্ত সেজদা দিচ্ছে মেজাজ গেল খারাপ হয়ে আমারে বলছে হুজুর শিরিক বিষয়ে কথা বলেন শিরিক কত প্রকার কে কে শুরু করলাম শিরিক বিজাত শিরিক বিসিফাত শিরিক বিল ইখতিয়ার আর শিরিক বিল হুকুক এই চার নাম্বার হুকুক যেটা আল্লাহর হক আল্লাহ বাদে সেজদা পাওয়ার হক দুনিয়ায় কারো আছে ওইটা দেখে দেখে যখন আরম্ভ করেছি পীর সাহেব ওখান থেকে চিল্লাচ্ছে ওরে তাড়াতাড়ি নামা আমার দরবার গেল তার দরবার আজকে তুলে দিয়ে যাব এরকম দরবারের ব্যবসায় যারা আছে বাবা মরে গেলে আস্তে করে সিয়ারে বসে উনি গদ্দিনশীন পীর ওটা গদ্দিনশীন শয়তান
কোথায় পেয়েছেন এটা নিয়ম নীতি বাংলাদেশে 48,000 এর উপরে পীর শুধু একটা দরবার আমার দৃষ্টিতে আমি পেয়েছি চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি বাইতুল শরফে উনি মারা গেলে ওনার ছেলে পীর হবে না এই নিয়ম নীতি ওখানে নেই ওনার পরে শাহ মাওলানা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওই দরবারের দায়িত্বে আমরা চাই ইসলাম এইরকম নীতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের আগে বলেছিলেন আমি মারা যাওয়ার পরে আমার ছেলে যেন চেয়ারে না বসে আব্দুল্লাহ সাহাবীদের ভেতরে যাকে যোগ্য মনে করো তাকে বসিয়ে নিও কিন্তু আমার ছেলে যেন না বসে ও বাংলার মুসলমানের এটা রেকর্ড হচ্ছে তাম দেশে কালকে যাবে ইসলাম এইটার নাম কথা বলেন না কেন অনেকে বলতে পারতেন না আমি মরণের পরে আমার ছেলেকে বসিয়ে দিও কারণ সব দিক থেকে হযরত ওমরের ছেলে যোগ্যতা সম্পূর্ণ ছিল তারপরেও তিনি বলেছেন না আমার ছেলে যেন না বসে কারণ মানুষ আবার কথা তুলবে ওমর মারা গেছে ছেলেকে বসিয়েছে তা আপনারা ইসলাম কোথা থেকে নিয়েছেন আমি তো খুঁজে পাই না বিশ্ব নবী যদি বলতেন আমার পরে আমার চেয়ারে বসবে আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা কেউ নিশ্চিত করতো কথা বলেন না কেন কই তিনি তো বলেননি আপনি কি একটা দল গঠন করেছেন যে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলে বসে পড়ে আপনার মেয়ে বসে পড়ে এই কথা বলেন না কেন খালি উল্টা পাল্টা ফতোয়া দেন যে আকীদা ঠিক নেই আর আকীদা ঠিক নেই আপনার কিসের আকীদা আছে বাপ মরে যায় আপনি আস্তে করে গদ্দিন হোসেন পীর হয়ে যান যাদের বলেন আকীদা ঠিক নেই তাদের দিকে তাকান তো জীবনে যদি এই দলের ভেতরে আপনি একটা প্রমাণ দেখাতে পারেন যে কেউ পথ চেয়ে নিয়েছে আমি জীবনের মতো মাহফিল বন্ধ করে দেবো বলেন এই যে বসে আছে জিজ্ঞাসা করেন জোর করে দায়িত্ব দেওয়ার আগে তারপরও কান্নাকাটি করে নিতে চায় না আর ওদের দায়িত্ব নেওয়ার জন্য মারামারি হয় আপনি এরপরও ইসলাম বলছেন না ইসলাম নেওয়া লাগবে রাসুলের কাছে সাহাবীদের কাছে কথা বলেন না কেন এটা একটা দায়িত্ব হিসাব দেওয়া লাগবে কিয়ামতে উনি মারা যাবে আস্তে কে ওনার মেয়ে বসে বলবে আমি এই দায়িত্বে আছি কোথায় পেয়েছেন এর নাম ইসলাম না সুতরাং ইসলামে যেটা নেই আমরা ওই দল মানি না ইসলামে যেটা নেই আমরা ওই পীর মানি না ঠিক শুধু এখানে বলছেন এটা মানতে গেলে দেশে অনেক কিছু হারানো লাগবে অবশ্য ঠিক আপনি বলেন তো আমি স্যার নাম বলছি এই দেশে এই জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির এই দুইটা সংগঠন আর ইসলামী ছাত্রী সংস্থা এই তিনটা সংগঠন বাদে আপনি একটা দল দেখান যেখানে দায়িত্ব দিতে গেলে কান্নাকাটি করে দেখান দেখান আমি সেখানে যাব আমার এই ছোট্ট জীবনে আমি পাইনি কোনো জায়গায় পাইনি জোর করে বসে আবার বলে গদ্দিন হোসেন পীর ওটা গদ্দিন হোসেন টাটকা শয়তান এই ব্যবসা যারা করে খাচ্ছেন আবহমান কাল থেকে কোরআনের তাফসির করতে গেলে তো এগুলো টিকবে না তখন ওরা আমার বিরোধিতা করবে হাদিয়া তোফা নজর নিয়ে সাদি তো বন্ধ করে দেবে ঝিনাইদা যে পীরের কথা বললাম ওই দিন আমার হাদিয়া তো দূরের কথা মাঠ দিয়ে পালিয়ে মাসি না ওটা 13 সালের কথা তখন আমি এখন আরম্ভ করেছিলাম কেবল মাহফিল বিশ্ববিদ্যালয়ে তখন আমি সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারে সেই সময় আমার নিয়ে গিয়েছিল সেখান থেকে যে তাড়া খাওয়া শুরু আজ এখন বন্ধ হয়েছে জুলাইয়ের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমি তাড়া খেয়েছি সেদিন বগুড়াতে এরকম কথা বলার পরে মাঠ দিয়ে আমার মনে 1 কিলোমিটার শুধু আমার দাঁড়িয়েছে পুলিশে যে পুলিশ দাঁড়িয়েছিল ওই গাবতলি থানার ওসি বগুড়া আর আবুল কালাম আজাদ ওনাকে আমার ধরতে পারলে মানুষ বানিয়ে ফেলত কমিটির কাছে পরে বলেছে ওরে ধরতে পারলাম না আমি এখন বলছি এই 5 তারিখের পর থেকে আমি আপনারে খুঁজতেছি আপনি কোথায় আছেন আমি জানি না যেখানেই থাকেন আপনাকে কিন্তু ছাড়া হবে না আপনি আমারে খুঁজতেছিলেন আমি এখন আপনাকে খুঁজতেছি এই যেন হারাজনের ব্যাখ্যা আমরা যারা করতে আসবো কোরআন প্রচার তাদের উচিত হবে সামনে যারা আছে না বুঝে মন খারাপ করবেন না আগে দেখেন আল্লাহ কি বলতে চাই বলেন তো আমি একটা আমার বাবার কথা বলেছি যদি বলতাম এখানে যে প্রিন্সিপাল বসে আছে আমারে ছেড়ে দিত
হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা বানানো ইবাদত যারা ইসলাম মনে করে পালন করছেন কোরআন তাফসীর হলে ওগুলো টেকে না তখন ওরা মন করে ওরা বাধা দেয় বিরোধিতা করে এমন এমন কথা তোলে যে বলে ও হুজুর পীর মানে না পীর মানে না মানে পীর মানে উস্তাদ পীর মানে শিক্ষক পীর মানে মুআল্লিম আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন এতটুকু শেষ ওর গা পাটি পা লাগবে বউ দিয়ে দেয়া লাগবে কথা বলেছেন সুতরাং আমরা কোরআন যেন প্রচার করতে আসি আমরা যেন ভয় না পাই কোন সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলোর ঊর্ধ্বে থেকে কোরআন প্রচার করা লাগবে আর আমরা সেই মন নিয়েই বসেছি এবার তেলাওয়াত কি তো আয়াত আরম্ভ করছি থাকবেন না জবান ছেড়ে কোরআন পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا الى اخر ايه سوره النساء 176 টা আয়াত আছে 24 টা রুকু আছে 36 নম্বর আয়াতের মাত্র প্রথম অংশটা পড়েছি এই আয়াতটা যদি ছয় ভাগ করেন ছয় ভাগের এক ভাগ এতটুকু আমার যতটুকু এই মেধায় কোরআনের উপরে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই প্রথম শব্দটার ব্যাখ্যা যদি আমি শুরু করি আমার এই হিসাবে আমার জীবন শেষ হয়ে যাবে আয়াতের ব্যাখ্যা করে শেষ করা যাবে না আমার তো মনে হয় দুনিয়া আখেরাত আল্লাহ ওয়াবুদুল্লাহ এর ভেতরে সব দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সূরা নিসা যখন নাযিল হয় ইবনে কাসিরের ভেতরে এটা আছে বিশ্ব নবী বলেন তাম দুনিয়াও যদি আল্লাহ আমারে দিয়ে দিত আমি এত খুশি হতাম না সূরা নিসার ভেতরে পাঁচটা আয়াতে আমি যত খুশি হয়েছি এক নম্বরে ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা আল্লাহ কারো উপরে যাররা পরিমাণ জুলুম করেন না কে বলছেন দ্বিতীয় নম্বরে হিংতা জেতা নিব কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিআতিকুম কোন দুনিয়ার কাজ রাজনীতি মনে করে ছেড়ে দেই নেতা নির্বাচন ঠিক নেই আপনারও কিন্তু ডায়াল হচ্ছে রং নাম্বারে আশা করছে আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন এরপরেও যদি আপনি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোষাব আমি আর নিছে নামলাম আল্লাহ আমাদেরকে ইবাদত বুঝে শুনে করার তৌফিক দিন আমিন আল্লাহুম্মা আমিন।